বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে চলমান এশিয়া কাপের ফাইনালে ওঠে ভারত। দ্বিতীয় সেমিফাইনাল শেষে ফাইনালে তাদের সঙ্গী হল শ্রীলঙ্কা। শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে তারা 3 উইকেটে হারিয়েছে। ফলে গত আসরের মতো এবারও এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত শ্রীলঙ্কা। পাল্লে কেলেতে আগামীকাল রোববার বিকেল 3:30টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানের লড়াইটিতে উষ্ণ দৌরথের দেখা মিলেছিল। অধিনায়ক চামারি আতাপাত্তুর নায়কোচিত এক ইনিংসে ভর করে তারা পাকিস্তানকে হারিয়েছে। এখন পর্যন্ত 4 ম্যাচে 243 রান নিয়ে তিনি টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক। এছাড়া আনুষ্কা সঞ্জীবনী 23 এবং কাভিশা দিলহারি 17 রান করেন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় অভিজাত্য। এশিয়া কাপে 5 বার শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মেয়েরা। 2022 সালের সবশেষ এশিয়া কাপের ফাইনালেও তারা শ্রীলঙ্কার স্বপ্ন ভঙ্গ করেছিল। বাংলাদেশে অনুষ্ঠিত সেই আসরেও লঙ্কান মেয়েরা ফাইনালে উঠেছিল পাকিস্তানকে হারিয়ে। আগামীকাল রোববার মুখোমুখি ফাইনালে অতীতের রেকর্ড খুব একটা কাজে নাও আসতে পারে, কারণ এবারের এই শ্রীলঙ্কা আছে বেশ ফর্মে। টুর্নামেন্টে ঘরের মাঠে শ্রীলঙ্কা যেন অপ্রতিরোধ্য এক দল।